গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল ব্রাশ করতে করতে আজকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে ওপর থেকে ভিউটা দারুণ দেখা যায়, যদিও সমুদ্র না দেখা গেলেও ওপরে চারতলা যেহেতু ঘর তাই পুরো চারিদিকটা দেখা যায়, আর জগন্নাথের মন্দির তো দেখাই যায়। তো আজকে আমাদের পুরীতে লাস্ট ডে, তো ফিরে যাব, তাই লাস্ট মোমেন্টে একদম খুলে এনজয় করব। মা এখন আমার রোদ উঠেছে, এই সকালবেলা হালকা হালকা বৃষ্টি হয়ে গেল একটু আগে, এখন আমার একদম কড়া রোদ উঠেছে আর আকাশটা দারুণ লাগছে দেখতে। এখন আমরা রেডি হয়ে গেছি, ওই 7টা মতো বাজে যাচ্ছে সমুদ্রের ধারে। তো আমরা বেরিয়ে গেছি সমুদ্র স্নানের উদ্দেশ্যে, ব্রেকফাস্ট করে আসিনি, আমরা ফিরে গিয়ে ব্রেকফাস্ট করব সবাই মিলে একদম সদল বলে, মানে যতজন এসেছিলাম শুধু আমার এক দাদা বাদে, ওর একটু ঠান্ডা লেগেছে তাই ও আসতে পারবে না, বাকি সবাই আমরা এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে। তো ভীষণই মজা হবে, এনজয় হবে, তো দেখতেই পাচ্ছ যে কত আনন্দ হচ্ছে। তো লাস্ট দিন যেহেতু তাই সবাই স্নান করতে যাচ্ছি আমরা একসাথে। কি তোমাদের স্নান হয়ে গেল? কি হাতে ব্যথা করছে নাকি? কেন হাতে কিছু তুলতেই পারি না আমি, যে অবস্থা। এইখানে কে থাকবে? চাইছিলাম এই কারণে যে শান্তরে আমি যদি কোথায় থাকবে দাদা, তোমরা একলাই যে দাদা সব কি হলো? নাম জলে, নাম জল পড়ি সব। স্নান টান করে আমরা এখন সকালে ব্রেকফাস্ট খেতে এসেছি। কখন দেখছে কি সমুদ্রে স্নান করে কেমন লাগলো? এই বুলবুল, সমুদ্রে স্নান করে কেমন লাগলো? কেমন মজা?
বোদে দিয়ে পায়েস কি কম্বিনেশন, চাউমিন দিয়ে পায়েস আলাদাই কম্বিনেশন। কি শোনো কেমন চাউমিনের সাথে পায়েস খেখাচ্ছ? এই অবস্থা দেখো বন্ধুরা, মাথায় টুপি, একাতে কোয়ের উপরা, একাতে নিমকি। আর আজকে যেহেতু আমাদের লাস্ট দিন, তো আমাদের হোটেলের আমার গলাটাও ভেঙে গেছে সমুদ্রে স্নান করে। চেক আউট টাইম হলো গিয়ে 7টার সময়, তো আমাদের সারাদিনটা থাকতে হবে। তাই আমরা দুটো ঘর আমাদের দিয়েছে, এই একটা ঘর, এই ঘর আমরা শিফট করে শুয়েছি, আর ওই ঘর ওই পাশে একটা ঘর আছে, ওই পাশের ঘরে শুয়েছে সবাই। আর এর অবস্থা কি আমাদের, এখন শসা টমেটো মাখা হবে। আমরা বাজার থেকে গিয়ে শসা টমেটো আর তেঁতুল নিয়ে এসেছি। রোদের মধ্যে টাক জ্বলে যাচ্ছে বলে ভিডিও করব না? না আমি কাটছি, আমি কাটছি। দিদি তো গরমে কষ্ট পাচ্ছিল, আমরা তো একটু চা খেতে গেছিলাম, চা খাইতে গিয়ে তোমার কইলাম, তুমি বললে আমাদের চিনি তেঁতুল আর এই যে বৌদি কাটছে। চাটা যা খেলাম না, ওরা কজন খাবে সেটা কি করে জানবো? ভালো লোকরা দিছি তো আমরা সবাই মিলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। আজকে শেষ দিন যেহেতু আজকে আমাদের, তাই জন্য সব বাই মিলে আমরা এখন গোল করে বসে উনো খেলতে বসেছি। তো ওই সকালবেলার এই টাইমটা এইভাবেই আমরা কাটাচ্ছি। আর আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে, তারপরে তু আর আমি একটু বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে আমরা একটুখানি খাবার দাবার নিয়েছি, খাবার বলতে ওই শসা টমেটো, একটু টক টুক খেতে ইচ্ছা করছিলো, তো শসা টমেটো তেঁতুল কিনে এনেছিলাম, তাই দিয়ে জম্পেশ করে মেখে এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে এইবারে সবাই মিলে একটু খেলতে বসে। তো আমাদের খেলাধুলো হয়ে গেছে, এবারে দুপুরের লাঞ্চ টাইম হয়ে গেছে, তো আজকে চলে এসেছি নিচে খাবার খেতে। তো এখানে ডাল, একটা তরকারি আর মাছ আর আর মনে হয় আলু সেদ্ধ ছিল, তো এগুলো দিয়ে এখন সবাই মিলে লাঞ্চ করব, করে তারপর একটু রেস্ট নেব। তো এখন আমরা দুপুরে লাঞ্চ সেরে একটু ছাদে যাচ্ছি, ছাদ থেকে খুব সুন্দর ভিউ। জামা কাপড় মেলতে দেওয়া ছিল, তো জামা কাপড়গুলো নিতে ছাদে এসেছি। ছাদ দিয়ে সকালে আরো ভালো লাগছিল সমুদ্রের ভিউটা, খুব সুন্দর ভাবে দেখা যায় সমুদ্রটা। ওইদিকে মন্দির, এইদিকটা পুরো এরিয়াটা দেখা যায়, দারুণ লাগে। এদিকে তো পুরো এরিয়াটা আর এখান থেকে সমুদ্র শুরু হয়েছে, এখান থেকে পুরো সমুদ্র। দারুণ লাগে। এখন বাজে বিকেল 5টা আর আমাদের ট্রেনের সময় 8টার সময়, তো আমরা একটু পরেই বেরিয়ে যাব। সবাই রেডি হচ্ছে, গোছগাছ করছে,
তো সব রেডি ফেডি হয়ে দুপুরবেলা সবাই খেয়ে দিয়ে একটুখানি রেস্ট ফেস্ট নিয়ে এখন আমি বেরোবো। এ বাবা দিদুকে ফোন দিয়ে দাও আমরা যাচ্ছি। সবাই আমরা বেরোচ্ছি এখন। আচ্ছা চলো। তো লাগেজ নিয়ে আমরা সবাই রিসেপশনে ওয়েট করছি। তো আমাদের গাড়ি ডাকা হচ্ছে এখন। তো এতগুলো মানুষ বুঝতেই পাচ্ছ, তো গাড়ি আসবে, গাড়ি এসে তারপরে আমাদের স্টেশনের উদ্দেশ্যে আমরা আর কি রওনা দেব। তো সে কারণে বাচ্চা কাচ্চা সবাই মিলে ওয়েট করছি। অনেক কিছু ব্যাগ ফ্যাগ রয়েছে, তো ফুল ব্যাটালিয়ন আমরা এখন বসে আছে এখানটায়। এই যে আমরা পুরী স্টেশনে পৌঁছে গেছি, চা খাওয়া চলছে আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আমাদের এসট্রি মা জানে তো, মার এস টু না এস ওয়ান, মা সব ওরা ব্যাগ নিয়ে চলে গেছে সবার, এটা আমাদের তো। সিট পেয়ে গেছি ট্রেনে, চলো। সিট পেয়ে গেছে আমাদের, টিকিট কনফার্ম ছিল না কিন্তু কনফার্ম হয়ে গেছে। আর 8:15 ট্রেন, আর এই যে বসে আছে সবাই, ট্রেন ছেড়ে দিল জগন্নাথ। আমরা এখানে উনো খেলছি, এই প্রথমেই কিন্তু জোরে ছাড়ছি বল, এত জোরে হয়ে কিন্তু এত জোরে ছাড়ে না, আস্তে করে ছাড়ে না, নাকি এখানে আওয়াজটা বেশি হচ্ছে। খাবার আছে এখন।